ভিডিওতে যেহেতু আপনি ক্লিক করেছেন ফলোয়ার চায় আর হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং লিগাল একটা আচ্ছা যখন আপনার ফেসবুক আইডি টা একেবারে প্রথম খুলেছিলেন অর্থাৎ ফেসবুক আইডি খোলার প্রথম দিকে হঠাৎ হঠাৎ অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু চলে আসতো কখনো কি এইটুক চিন্তা করেছেন যে সেই ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো তখন কেন আসতো আর এখন যদি ওই আইডিটা ইউজ করে থাকেন অর্থাৎ দু এক বছর পরে কিন্তু দেখবেন একেবারে মরুভূমি হয়ে গেছে আইডি তাহলে আগে কেন আসতো আর এখন কেন আসছে না তো আরেকটা বিষয় সেটি হচ্ছে আপনি যাকে সামনে পেতেন তাকেই কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা দিয়ে দিতেন অ্যান্ড আপনারও কিন্তু উড়াধুরা ফ্রেন্ড রিকোয়েস্ট তো আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হলো আর একটা কনসেপ্ট আমি আপনাদেরকে দেখাতে চাই তো এই জন্য আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করলাম অ্যান্ড ফেসবুকটা ওপেন করলাম ওপেন করার পরে এই যে থ্রি বার রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে ফ্রেন্ডস অপশন এই ফ্রেন্ডস অপশনে ক্লিক করল তারপরে ফ্রেন্ডস অপশনে ক্লিক করার পরে এই যে সাজেশন এই সাজেশনে ক্লিক করলাম অ্যান্ড দেন দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইডি শো করছে দ্বিতীয় যে আইডিটা দেখুন সাজিদ খান এই সাজিদ খান আইডিটা কিন্তু ফ্রেন্ড রয়েছে ওনার আঠারো জন বাট মিউচুয়াল ফ্রেন্ড মাত্র পাঁচজন তারপরেও কিন্তু ওনার আইডিটা কিন্তু তিন নাম্বারে শো করছে এভাবে করে তৃতীয়তে একটা এভাবে করে তিন নম্বর একটা আইডি রয়েছে যার মিউচুয়াল ফান্ড একজন এরপরে তিনজন এগুলো কিন্তু শো করছে আমাদের সামনে আর এই সাজেস্টেড পেজে যখনই আপনার আইডিটা শো করবে তখন কিন্তু আপনি ইউজ ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে যাবেন অটোমেটিকলি কারণ কিছু পাবলিক রয়েছে যারা সামনে পায় তারাই ফ্রেন্ড রিকোয়েস্ট মেরে দেয় এই দুইটা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করবো আর এই দুইটা কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে আশা করি আপনিও অনেক অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে যাবেন আপনার সেই পুরাতন আইডিতেও আর ফলোয়ার অটোমেটিকলি বেড়ে যাবে হে এভরি ওয়ান মাহফুজ হেয়ার ওয়েলকাম টু মাহফুজমাস্টার নদার এপিসোডের সাথে আছি মাহফুজ রহমান তো আসুন আমাদের মূল কনসেপ্টে চলে যাই ওকে নাম্বার ওয়ান যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনি যখন প্রথম দিকে আইডিটা খুলেছেন তখন কিন্তু অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসতো সেটা কেন আসতো কারণ আপনার আইডিটা তখন সাজেস্টেড পেজে শো করতো ওকে সাজেস্টেড পেজটা কি সেটা তো আমি একটু আগেই আপনাদেরকে দেখালাম এই পেজটা কিন্তু অনেক সময় নিউজ পেজে শো করে যে সাজেস্টেড ফ্রেন্ড তো এই সাজেস্টেড পেজে আমাদের আইডিগুলো কেন শো করে আমরা কিভাবে ওই সাজেস্টেড পেজে নিয়ে আসবো সেটাই দেখাবো আজকের ভিডিওতে ওকে সো নতুন অবস্থায় ইজিলি ফেসবুক নিজেই সাজেস্টেড পেজে নিয়ে যায় কারণ নতুন অবস্থায় আপনার ফেসবুক আইডিটা সবার সাথে কানেক্টেড হওয়া শুরু করে অর্থাৎ আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দেন তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় আপনি অ্যাকসেপ্ট করেন এই ইজিলি হচ্ছে ফেসবুকে বুঝে যাচ্ছে ওকে তো আপনি এখন পুরানিটা কীভাবে এই সাজেস্টেড পেজে নিতে পারেন এই জন্য আপনাকে পঞ্চাশটা নিউ ওয়ান এক্টিভ অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে আর খুঁজে খুঁজে এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে ওকে কনসেপ্টটা হয়তো ক্লিয়ার না আপনি প্রথমে হচ্ছে ফেসবুক

এখন ওনাকে যদি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিই তাহলে কিন্তু উনি ইজিলি এটা অ্যাকসেপ্ট করে নেবে কারণ ওনার নিউ নিউ অ্যাকাউন্ট এই জন্য আর অনেক আইডি রয়েছে দেখুন ওনাদের হচ্ছে অনেক আইডি বিশেষ করে যে মেয়েদের অ্যাকাউন্ট এই মেয়েদের অ্যাকাউন্টে যদি আপনি শতবার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে থাকেন কিন্তু খুব অ্যাকসেপ্টের রেটটা খুব কম থাকবে ওকে তো আমি যেটা বললাম সেটা হচ্ছে পঞ্চাশ জনকেই তার বেশিও আপনি সিলেক্ট করতে পারেন এভাবে করে নিউ অ্যাকাউন্টগুলো খুঁজে খুঁজে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন অর্থাৎ নিউ অ্যাকাউন্টগুলো আপনি যদি পরিচিত মানুষকে সেন্ড করতে পারেন তাহলে আরও সুন্দর হয় যদি পরিচিত মানুষ এমন থাকে যে আনফ্রেন্ড করে তাতে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন সেটা আরও ভালো হয় সমস্যা নেই অর্থাৎ ফেসবুকের শর্ত হচ্ছে আপনি যদি আপনি যদি আপনার আইডি থেকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেন এবং সে যদি অ্যাকসেপ্ট করে এই অ্যাকসেপ্টেড রেটটা যদি হচ্ছে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট হয় তাহলে কিন্তু আপনার আইডিটা হচ্ছে সাজেস্টেড পেয়ে যাওয়া শুরু করবে আশা করি হয়তো বুঝতে পেরেছেন অনেকে বুঝেনি তাদের জন্য আবার বলছি সেটি হচ্ছে এই যে দেখুন নিউ আইডিগুলো অর্থাৎ যাদের সাথে আমার মিউচুয়াল কম রয়েছে যাদের সাথে নতুন আমি নতুন আইডিটা দেখতে পাচ্ছি এখানে নতুন আইডি উনি খুলেছেন আমি যদি এখানে অ্যাড ফ্রেন্ড দিয়ে দিই এভাবে করে উনি অ্যাড ফ্রেন্ড দিয়ে দিলাম উনি এটা অ্যাকসেপ্ট করে নিল এভাবে করে খুঁজে খুঁজে পঞ্চাশটা নিউ অ্যাকাউন্ট ধরে আমি এক ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম চল্লিশ জন অথবা তিরিশ জনই আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো এখন কি হবে যেহেতু আমার আইডিটা আবারই কানেক্টেড হওয়া শুরু করেছে ফেসবুক কী করবে আমার আইডিটাও সাজেস্টেড পেজে নিয়ে যাবে অর্থাৎ তারা যে অ্যাকসেপ্ট করছে তাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদের সাজেস্টেড পেজে সেই ক্ষেত্রে আপনি কিন্তু হিউজ পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে যাবেন অটোমেটিকলি আর এটা কিন্তু একটা ওয়ার্কিং ট্রিস আর আপনি এটা নিজেই বুঝবেন যখন নতুন দিকে আইডিটা খুলেছিলেন তখন কিন্তু অটোমেটিকলি এভাবে করে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো চলে আসতো আর এভাবে করেই আপনি আপনার আইডিতে নতুন অটোমেটিকলি হচ্ছে অনেক অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন যদি এই অ্যাকসেপ্টটা করাতে পারেন তাদেরকে আর তাদের অ্যাকসেপ্ট করানোর জন্য হচ্ছে নিউ অ্যাকাউন্ট বাছাই করবেন নিউ অ্যাকাউন্ট বাছাই করে সিলেক্ট করে পঞ্চাশ ষাটটা অ্যাকাউন্টকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিন যদি তারা বিশ তিরিশ জন অ্যাকসেপ্ট করে তাহলেই হয়ে যাবে তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু করেছে ওকে তো ক্লিয়ার হয়ে গেছেন তো এটাই ছিল আজকের ভিডিও দেখা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ